হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কোষে দেখি 6.1-এর অন্তিম পর্ব নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলিকে দেখে নেবে। আগের ভিডিওগুলি দেখে নিলে পরে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিসক্রিপশনে তোমরা দশম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমার এই চ্যানেলের পেয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 19 পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম, আজ আমরা 20, 21, 22, 23, 24 আলোচনা করব। তো সবার আগে আমরা 20 নম্বরটা করছি। 20 নম্বরটা কি বলেছে? যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো এই অঙ্কগুলো নিয়ে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, তোমরা পারলে সেই আগের ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই অঙ্কটা আসো, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। তো আমি এই অঙ্কটা শুরু করছি, অঙ্ক নম্বর 20। তো দেখো এখানে পি এর মান 6,000 টাকা দেওয়া আছে, এন এর মান 2 বছর দেওয়া আছে, এ এর মান 69,984 টাকা দেওয়া আছে, আর জিজ্ঞেস করেছে আর এর মানটা কত। তা আমরা জানি P (1+R/100)N=A এটা সূত্র। পি এর জায়গায় পি বসালাম 1, আর জায়গায় আর থাকলো 100, এন এর জায়গায় 2, পি এর জায়গায় 2। তো এটা এগুলোকে 100 আর আর যোগ করলাম, 100 যোগ R/100, আর এই 6,000 চলে আসবে এর নিচে। তো এটাকে কাটাকাটি করলাম, এটাকে 6 দিয়ে কাটলাম, 1 লিখে 4টা 0, এটাকে 6 দিয়ে কাটলাম, তো 6×6 = 6, 6×6 = 36, আবার 6×6 = 36, 6×4 = 24, তাহলে 11,664 হলো। তো এটা তাই লিখলাম, আর নিচে 10,000, এটা যা আছে তাই। এবার দেখো আমি জানি দুটো যদি 108 গুণ করি তাহলে 11,664 হয়, আর দুটো 100 গুণ করলে 10,000 হয়। তো দুটো রিস্কার মিলে গেলো, মানে সূচক মিলে গেলো, তাহলে নির্ধারণগুলো একই আছে। তো এটা যা আছে তাই লিখলাম, কিন্তু 108-এর জায়গায় লিখলাম কোথায় 100+8, কেন মানে 100 সঙ্গে 8 যোগ করলে 108 হয়। তো দেখো এখানে 100 100 মিলে গেলো, 100 100 মিলে গেলো, তাহলে আর এর জায়গায় কত হলো 8, তাহলে আর এর মান হয়ে গেলো কত 8, তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে কত 8%। তো আশা করি বুঝতে পারলাম 20 নম্বর অঙ্কটা কীভাবে করলাম। তবে 20 নম্বর অঙ্কটার মতনই আমি এরপরের অঙ্ক যাচ্ছি, যেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। দেখো শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি, একদম সেম প্রসেস। তো দেখো এখানে পি এর জায়গায় 10,000, এন এর জায়গায় 2 বছর, এর জায়গায় হচ্ছে 12,100। তো সূত্রটা লিখলাম, তো এটাকে 10,000কে এটার নিচে লিখলাম, এটা হলো 100+R/100, তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে কত 110কে আর 2 বার গুণ করলে পরে 12,100, আর 100 স্কোয়ার করলে হয়ে যাবে 10,000। তো দুটারই সূচক মিলে গেলো, তাহলে নিদানগুলো একই হবে, তাহলে 100+R/100, 110 মানে হচ্ছে 100+10, তাহলে এখানে 100 100 মিলে গেলো, 100 100 মিলে গেলো, তার আর মানে হয়ে গেলো কত 10, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত, বার্ষিক সুদের হার হচ্ছে 10%। তাহলে 22 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 10%, আর 20 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 8%। তো তোমরা কিন্তু এই জায়গাটা ক্যালকুলেশনটা কিন্তু মনোযোগ দিয়ে করবে, ক্যালকুলেশনটাকে মনোযোগ দিয়ে করলে পরে তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা দাঁড়াবে না। আর কেউ যদি চায় এটাকে এইভাবে করতে পারে, কিন্তু সবসময় মনে রাখতে হবে এটা যদি হোল স্কেলে থাকে যেন এটাও যেন হোল স্কেলেই থাকে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করতে পারবো। এটা যদি কিউবে থাকতো তাহলে এটাকে কিউবেই আনতে হতো, ঠিক আছে? সেই হিসাবেই চিন্তাভাবনা করে কিন্তু অঙ্কগুলোকে তোমরা করবে। তো এই হলো তোমাদের 20 নম্বর অঙ্ক আর 22 নম্বর অঙ্ক। এবার যাচ্ছে আমরা 21 নম্বর অঙ্কে, দেখি 21 নম্বর অঙ্কটা কী বলেছে। 21 নম্বর অঙ্কটা বলেছে কি, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে, তা হিসাব করে লিখি। তো 20 নম্বর অঙ্কের মতনই হবে, শুধু এখানে সময় চাইছে আর বার্ষিক সুদের হার চাইছিলো 20 নম্বরে, ঠিক আছে? দেখো 21 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো 21 নম্বর অঙ্কটা, পি এর মান 40,000 টাকা, আর এর মান 8, এর মান 46,656 টাকা, এন এর মান জিজ্ঞেস করেছে, সূত্র হচ্ছে P(1+R/100)N=A, এর মান হচ্ছে কত 46,656, এটা সূত্রটা লিখছিলাম। তাহলে এ পি এর জায়গায় পি এর মান, আর জায়গায় আর এর মান, এন এর মানটা জানি না, এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম, 40,000 চলে আসবে নিচে, এটাকে 4 দিয়ে কাটলাম, এটাকে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 10,000, এটাকে 4 দিয়ে কাটলাম, 4×4, 4×4, 4×6=24, 4×6=24, 4×4=16,
11,664 এর আগে একটু করলাম, 11,664 মানে 108 দুইবার গুণ করলে পরে তাই হয়, আর নিচে 100। তো দেখো এখানটার নিধানটা মিলে গেল, তাহলে এন এর মান হয়ে গেলো কত, 2। সে সুযোগটা যেহেতু বরাবর হবে তাহলে এন এর মান হলো কত, 2। তাহলে নির্ণয় আসলে হয়ে গেলো কত, নির্ণয় সময় হয়ে গেলো কত, 2 বছর। এটা হলো তোমাদের অঙ্ক নম্বর 22। এবার যাচ্ছি আমরা অঙ্ক নম্বর 21। এবার যাচ্ছি আমরা অঙ্ক নম্বর 23। দেখো অঙ্ক নম্বর 23টা কী বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, দেখো 23 নম্বর অঙ্কটা পি এর মান 50,000 টাকা দিয়েছে, আর এর মান 10% দিয়েছে, এ এর মান 60,500 টাকা দিয়েছে, জিজ্ঞেস করেছে এন কত। তো আমরা জানি পি 1+R/100 ইকুয়াল টু এ, পি এর জায়গায় 50,000, 1+ আর এর মানের জায়গায় 10, এনটা জানি না, 60,500। তো 50,000 চলে আসবে 60,500 নিচে, তো এটা 100 আর যোগ করলাম 110/100, তারপরে এন এখানে এটাকে আমি 5 দিয়ে কাটবো, এটাকে 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 10,000, এটাকে 5 দিয়ে কাটলে ওটা 5×5, 5×5, 5×5, 12,100। তো 110/100 কেন কেনা দুটো 110 গুণ করলে 12,100 হয়, বা এটাকে আমরা কিন্তু এইভাবেও করতে পারি, শূন্য শূন্য কেটে যেতে পারি, তো এখানটাও আমাদের কিন্তু এই শূন্য শূন্য কেটে যাবে, বা এখানে শূন্য শূন্য যদি কেটে দিই আমরা, তাহলে এটা 121, 121 মানে 11/10, কেন কেনা 100, 121-এর জন্য 11, 100-এর জন্য 10, তাহলে 11/10 তার হোল স্কোয়ার। তারপরে এখানে নিধান মিলে গেলো, তাহলে এন এর মান হয়ে গেলো কত, 2। নিধান মিলে গেলো যেহেতু, তাহলে পাওয়ারগুলো এন আর এখানে 2 আছে, তাহলে এন ইকুয়াল টু 2। তাই অ্যান্সার হবে কি, নির্ণয় সময় এন সমান সমান 2 বছর। তো এটা হলো তোমাদের অঙ্ক নম্বর 23। তো আশা করি বুঝতে পারলে অঙ্ক নম্বর 23টা কী করে হলো। এবার যাচ্ছি আমরা অঙ্ক নম্বর 24-এ। দেখো অঙ্ক নম্বর 24টা কী বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের হারে কত বছরে 3,00,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে হিসাব করে লিখি। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু তোমরা অঙ্কগুলো করার আগে আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমাদের অঙ্কগুলো সমস্যা হবে না। আর যারা প্রথম দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরিবর্তন নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে নেবে নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার দেখো আমি অঙ্ক নম্বর 24টা কীভাবে করছি, 24 নম্বর অঙ্কটা পি এর মান 3,00,000, আর এর মান 10, এর মান হচ্ছে 3,99,300 টাকা, এন সমসমান কোশ্চেন না, সূত্র হচ্ছে পি 1+R/100 ইকুয়াল টু এ, পি এর জায়গায় পি এন বসলো, আর এর জায়গায় আর এর মন বসলো, এর জায়গায় এন বসালাম, তাই 100 আর 10 যোগ করলাম 110/100, এটা বা এটাই লিখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি শূন্য শূন্য কেটে যাবে, কেটে দিলাম, এখানে শূন্য শূন্য কেটে যাবে, কেটে দিলাম। এবার এখানে আমি 3 দিয়ে রেখে কাটলাম, 3×3, 3×3, 3×9, 3×9, 3×3, এটাকে 3 দিয়ে কাটলাম, 1 লিখে কটা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য, তো এটা হলো 11/10 তার পাওয়ার এন, তো 1,331 আর নিচে হয়ে যাচ্ছে কত, 1,000। তো আমরা জানি 11-কে 3 বার যদি গুণ করি 1,331 হয়, আর 3টাতে যদি 10 গুণ করি তাহলে 1,000 হয়। তো মোট কথা এটার নিধান মিলে গেলো, তাহলে এন এর মান হয়ে গেলো কত, 3, তাহলে এন সমান সমান হচ্ছে 3, তাহলে 24 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 3, তাহলে নির্ণয় সময় হচ্ছে কত, 3 বছর। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কীভাবে হলো। তো এই ছিল আমার সমূল চক্রবৃদ্ধি হারের অঙ্কের কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো। তো এই হচ্ছে এটার অন্তিম পূর্ব, আবার দেখা হবে পরবর্তীতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে, এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।